আজ আমি দেখাবো এই যে প্লাকেট কিভাবে লাগাতে হয় খুব সহজে। এটা একটা জামার উপরের পার্ট, বুঝতেই পারছেন তো, যতটুকু খোলা রাখবো আমি কাটিং করে নিয়েছি। আর এই ড্রেসটার কিন্তু গলাটা গোল গলা, দেখতেই পাচ্ছেন তো, আমি এখানে কাটিং করে নিয়েছি। আর এক পিস কাপড় নিয়ে নিয়েছি, যতটুকু কাটিং করে নিয়েছি এর চাইতে কিন্তু কাপড়টা কিছুটা বড়, দেখতেই পাচ্ছেন। এই কাপড়টা দিয়ে খুব সহজে আমি একটা প্লাকেট তৈরি করে নেব। তো 2 ইঞ্চি চওড়া করে আমি প্লাকেটটা কাটিং করে নিয়েছি, চাইলে এটা 2.5 ইঞ্চিও চওড়া নিতে পারেন বা 2.25 ইঞ্চি চওড়াও নেওয়া যায়, সমস্যার কিছুই নেই। তো কীভাবে প্লাকেটটা লাগাবো তো দেখুন, একদম সহজে কীভাবে লাগানো যায়। যারা সেলাই কাজে নতুন তারা কিন্তু প্লাকেটটা লাগানো নিয়ে অনেকটাই ঝামেলায় পড়ে যান। তো দেখুন, কাপড়টা কিন্তু আমি উপরে রেখে প্লাকেটের কাপড়টা নিচে রেখে 1 ফুট করে সেলাই করে নিয়েছি। আর এই কাপড়টাকে একদম স্ট্রেট করে দেখুন, একদম সোজা করে একটা কাপড়েই কিন্তু আমি এক পিস কাপড়ে সিঙ্গেল কাপড়ে আমি সেলাই করে নিলাম। আর এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এই যে এখানে যাতে কোনোভাবে কুচি না পড়ে, একদম টান টান করে সোজা করে ধরেই সেলাইটা করে নিতে হবে। আর এই কোনাটাতে আমি যেটা কাট দিয়ে নিলাম, না হয় কিন্তু এটা মেলানো যাবে না, বুঝতেই পারছেন। আর অপোজিট সাইডটাতে আমি 1 ফুট করে ভাঁজ দিয়ে মুড়িয়ে এভাবে দেখুন এই চাপ সেলাই দিয়ে নিচ্ছি। অবশ্যই সেলাইটা যাতে দেখা না যায় সেলাইটার উপর বসিয়ে সেলাই করে নিচ্ছি। আর এখানে যাতে সোজা সেলাই করা হয়েছে বুঝতেই পারছেন, এখানে কোনো ঝামেলার কিছুই নেই, জাস্ট একটা চাপ সেলাই দিয়ে নিলেই প্লাকেটটা রেডি। এত সহজে প্লাকেট সেলাই করা যায় ভাবাই যায় না, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এইভাবে কিন্তু সোজা রেখেও প্লাকেটটা আমরা জয়েনিংটা দিয়ে নিতে পারি। আর না হয় দেখুন, আমি এই সেট থেকে 1 ফুট, এই সেট থেকে 1 ফুট মুড়িয়ে এভাবে অ্যাঙ্গেল করে, অর্থাৎ একটা ডিজাইন করে ত্রিভুজ আকৃতি করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এটাও করা যায়, আবার সোজা রেখে ঘুরিয়ে স্কোয়ার করে চাপ সেলাই দিয়ে নেওয়া যায়। তা আমি এখানে একটু অ্যাঙ্গেল করে নিচ্ছি দেখুন, এত সহজ মনে হয় আর প্লাকেট সেলাই করার আর কোনো সহজ পদ্ধতি নেই। তো এটা কিন্তু আমরা কামিজ, মেক্সি, যে কোনো যেখানে আমরা বোতাম লাগাতে চাই, যে কোনো ড্রেসের সামনে বা পেছনে আমরা এইভাবে খুব সহজে প্লাকেটটা সেলাই করে নিতে পারি। তো দেখুন, আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, কোনো কাপড় গুছিয়ে নিই। আর কড়াটা কিন্তু এক পিস কাপড় দিয়ে কি সুন্দর 2টা প্লাকেট চটপট তৈরি করা যায়। তো অবশ্যই ট্রাই করে দেখবেন, এভাবে করলে কিন্তু আর ঝামেলা হয় না। এই যে দেখুন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।